হ্যালো ট্রাভেল শ্যুটার্সের বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন তাতে সয়ুজ রকেট ট্রেনে করে নিয়ে আসা হচ্ছে একদম যে সয়ুজের কারখানা সেখান থেকে কসমোড্রোম কাজাকিস্তানের কসমোড্রোম সেখান থেকে তিন মহাকাশচারী আগামী ন তারিখ ভারতীয় সময় বিকেল চারটে সতেরো বিকেল চারটে সতেরো মিনিটে উড়বে বাংলাদেশের টাইম বিকেল চারটে সাঁইত্রিশ নয় মাফ করবেন চারটে সাতচল্লিশ চারটে সাতচল্লিশে উড়বে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন তিন মহাকাশচারী এবং সৈজ রকেটে করে তারা যে যাচ্ছেন এই মিশনটি হচ্ছে এম এস এখানে আমি তিনজন মহাকাশচারীর একটু পরিচয় দিয়ে দিই আর তার সাথে সাথে এই ভিজুয়াল অপূর্ব ভিজুয়ালটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে তার কারণ এরকম এত সুন্দরভাবে ট্রেনে করে এত বড় বিশাল মাপের রকেটকে নিয়ে আসা সত্যি আমাদের সচরাচর তো দেখা হয় না তবে এই যে সৈজ রকেট রাশিয়ার তৈরি রসকসমসের তারা কিন্তু ট্রেনে করেই একদম কসমোড্রোম কাজাকিস্তানে নিয়ে আসে অবিভক্ত রাশিয়া সোভিয়েত ইউনিয়ন যখন ছিল কাজাকিস্তান কিন্তু সোভিয়েত ইউনিয়নের মধ্যেই ছিল এবং ভৌগোলিক যে জায়গা বা ভৌগোলিক তার যে অবস্থান এই কাজাকিস্তানের তার সেই অবস্থান অনুযায়ী রকেটগুলো এখান থেকে ওড়াতে খুব সুবিধা হয় এবং অনেক কম জ্বালানিতেই তাকে পাঠানো যায় বলে আজও অবধি কাজাকিস্তানের এই যে বৈকনুর কসমোড্রোম সেখান থেকেই সৈজ রকেটগুলো ওড়ে আর এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমি তিন মহাকাশচারী যে যেতে চলেছেন তাদের একটু পরিচয়টা দিয়ে দিই প্রথমে যেই মহাকাশচারীর কথায় আসছি উনি হচ্ছেন আমেরিকান নাসার নাম হচ্ছে মার্ক টি ভান্ডে হেই এনার জন্ম হচ্ছে নভেম্বরের দশ তারিখ উনিশশো সালে সেই অনুযায়ী ওনার এই মুহূর্তের বর্তমান বয়স হচ্ছে চুয়ান্ন ইনি আমেরিকান অবশ্যই ইনি অ্যাস্ট্রোনট ইনি ইউনাইটেড স্টেটস আর্মির কিন্তু একজন কর্নেল এর আগে ইনি স্পেসে মহাকাশে কাটিয়েও এসছেন একশো আটষট্টি দিন পাঁচ ঘন্টা চোদ্দো মিনিটের মতো আর দু হাজার নাসার গ্রুপ টোয়েন্টিতে ইনি সিলেক্ট হয়েছিলেন আর কুড়ি ঘন্টা ৪৫ মিনিটের এনার একটা সফর আছে মহাকাশে এছাড়া সয়ুজ এম এস সিক্স যেটা এক্সপিডিশান ফিফটি থ্রি এবং ফিফটি ফোর সেই যে ফিফটি থ্রি ফিফটি ফোর ওনাদের সেটি উনি আগে একটা করেছেন মানে মহাকাশ স্টেশনে গেছিলেন এছাড়া আবারই সয়ুজ এম এস যেটা এক্সপিডিশন সিক্সটি ফোর সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স এই মিশনে উনি আবার যেতে চলেছেন এর পরবর্তী যেই মহাকাশচারীর কথা বলবো তিনি কিন্তু রাশিয়ান উনি হচ্ছেন গিয়ে একজন কসমোনট একই ব্যাপার রাশিয়ার ভাষায় কসমোনট বলে ওনার নাম হচ্ছে ওলেগ ভিক্টর ভিচ জানি না উচ্চারণ কতটা সঠিক হলো যেরকম আমার নাম এসছে সেরকমই জানালাম এনার জন্ম অক্টোবরের বারো উনিশশো একাত্তর সেই অনুযায়ী এনার বয়স হচ্ছে ঊনপঞ্চাশ ইনি রাশিয়ান এবং ইনিও এর আগে কিন্তু মহাকাশে গেছেন তিনশো দিন দশ ঘন্টা চার মিনিট ইনি স্পেসে কাটিয়ে এসছেন দু হাজার ছয়ের এবং সৈজ টি এম এস জিরো সিক্স এম এক্সপিরিশান থার্টি থ্রি থার্টি ফোরে ইনি গিয়েছিলেন এছাড়া সৈজ এমএস থ্রি এক্সপিরিশন ফিফটি ফিফটি ওয়ানে গিয়েছিলেন আর এটি ওনার হচ্ছে থার্ড তিনবারের জন্য উনি যেতে চলেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সৈজ এমএস এস করে এরপর যে মহাকাশচারী তিন নম্বর সেই মহাকাশচারীর কথাটা একটু জানিয়ে দিই তিনি হচ্ছেন রাশিয়ান কসমোনট পাইটর ডোভরভ এনার জন্ম জানুয়ারি তিরিশ উনিশশো আটাত্তর এই মুহূর্তে তেতাল্লিশ এনার কিন্তু এটি প্রথম সফর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে এই রকেটটি ছাড়তে কিন্তু আর বেশি দেরি নেই আগামী ন তারিখেই এটি ছাড়বে এবং আমরা তারই ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম যে যেভাবে রসকসমসের মানে বৈজ্ঞানিকরা ইঞ্জিনিয়াররা যেইভাবে রকেটটি নিয়ে এলেন ট্রেনে করে এবং সেটি যেইভাবে ইয়ে করা ফিট করা হল কসমোড্রোমে তারই দারুণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম এবং যেই তিনজন মহাকাশচারী সৈজের এমএস এইটিনে করে যেতে চলেছেন তিন মহাকাশচারী সম্পর্কে আমাদের ইনফরমেশান দিলাম তাদের তিনজনের তরফ থেকে এছাড়াও আগামী ন তারিখে তো এর যে লাইভ টেলিকাস্ট অবশ্যই আমরা নিয়ে আসবো নাসার তরফ থেকেও লাইভ টেলিকাস্ট আসবে আসবে রসকস মশের তরফ থেকে এবং অবশ্যই আমাদের এই ট্রাভেল শুটার চ্যানেলে বাংলাতে আমরা এই যে সেই অসাধারণ মুহূর্ত সেই মুহূর্ত আমরা তুলে ধরবো আর বেশি দেরি নেই এই রকেটের নিচে আগুন লাগতে এবং তিনজন মহাকাশচারীর ওই এতে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যেতে মাত্র দশ মিনিটেই কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কক্ষপথে তাদের পাঠিয়ে দেওয়া হবে তারপর আগে ঘন্টা ছয়েক লাগতো ডকিং করতে হ্যাচ ওপেন করে ভিতরে প্রবেশ করতে এখন আরও কম সময় লাগে গতবার যখন তিনজন মহাকাশচারী গেলেন মাত্র তিন ঘন্টায় কিন্তু ডকিং করে হ্যাচ ওপেন করে মহাকাশ স্টেশনে প্রবেশ করেছিলেন তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে লিখবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা